আমরা মাথাবুরু ট্রেক করতে করতে ঠিক এইরকম একটি জায়গায় এসে পৌঁছাই। মানু অলরেডি উঁচুতে দাঁড়িয়ে আছে। আমরা 12:10 থেকে ট্রেকটা শুরু করি আর এখন বাজে 12:56। তো গাইস, আজকের দিনের সমগ্র অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমরা দুজন বেরিয়ে পড়েছি, চুলটার কি অবস্থা দেখো। তো বাইক পার্কিং করার পরে মাথাবুরু এখান থেকে আর মোটামুটি 300 মিটার মতো আছে, আর তারপর থেকে আমরা ট্রেকিং করব। যা শুনলাম মোটামুটি 1 ঘন্টা মতো নাকি সময় লাগবে, 340টা সিঁড়ি আছে, দেন তারপরেই নাকি মেন খেলা শুরু হবে। একটা মন্দির আছে, তো মাথাবুরু বিজয় আমাদেরকে করতে হবে নাকি। চারপাশটা দেখো, এইরকম জঙ্গল। তো গাইস, ফাইনালি মাথাবুরু ট্রেকিং শুরু। প্রথম পাটা তুমি দাও প্রণাম করে। ব্যাস, মাথাবুরু ট্রেকিং এর প্রথম পাটা মানুষ দিল। তো মাথাবুরু ট্রেকিং শুরু। ওঠা শুরু করলাম মাথাবুরু। আরে বাস, দৃশ্যগুলো দেখো অপূর্ব, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। মানু চলো, ঘড়িতে কটা বাজে এখন? 12:10 থেকে আমাদের জার্নি শুরু হলো। ভালোভাবে ছবিটা তুলে নিয়েছি তো দাদা, জরুরিটা বলে দেবেন ব্লগে। এটা হচ্ছে পুরোপুরি 1 ঘন্টা লাগবে উঠতে। এই পুরোপুরি ফেলে দাও না, না আমাকে দাও, আমার লাগবে। জঙ্গল। এই সিঁড়ি কতটা আছে বলো? বেশি আছে। ও বাহ, ভাবছিলাম যেন ঠান্ডা লাগছে। দেখো ওপরে একটু উইনচিটার আছে, ঠান্ডা ওরা মনে হয়। 340টা সিঁড়ি শেষ হয়ে গেল, আর অ্যাকচুয়াল পাহাড়ে কিন্তু ওঠার যে মেন ভাইবস হচ্ছে শুরু হয়ে গেছে না। আর আমার সঙ্গে দেখো, উঠতে হবে দেখেছ, ওপরটা দেখো, চড়াই উতরাই একদম। অ্যাকচুয়াল জার্নি এখান থেকে শুরু হচ্ছে। চলো, এটা আমার হেল্পের জন্য। আমি নিজের ভার বইব নাকি লাঠির ভার বইব? অলরেডি ওকে কিন্তু ধন্যবাদ। অপূর্ব জানি, অপূর্ব, আজকের দিনটা মনের খাতায় লেখা থাকবে। তো গাইস, আজকের দিনের সমগ্র অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমাদের এবড়ো খেবড়ো পথটা চলে এসেছি পার করে। সিঁড়ি তো প্রথমেই দেখলাম, 340টা সিঁড়ির ধাপ পেরিয়ে তারপর এবড়ো খেবড়ো রাস্তা, আর তারপর এখন হচ্ছে সমতল। সমতল কিন্তু ইনক্লাইন্ড, ওপরের দিকে উঠতে হবে। এরপরে শুনলাম খাড়াই শুরু হবে নাকি? খাড়াই তো হয়ে এসেছি, কিন্তু আবার বড় পাথরের রাস্তা শুরু হয়ে গেছে। সামনে আবার বড় পাথর শুরু হয়ে গেছে। এবার আর সোজা হয়ে ওঠা সম্ভব না, হামাগুড়ি দিয়ে উঠতে হবে। প্রত্যেককে বলছি, যারা যারা আসতে চাও তারা অ্যাট লিস্ট ন্যূনতম 7 দিন কিন্তু বাড়িতে ব্যায়াম করবে। আমি একটা অলস পাবলিক। মানু উঠছে আমার আগে, বরাবরের জন্য ওকে আমি সামনে দিই আমার, কারণ পাহাড়ে ওটা পটু হচ্ছে ও। সত্যি ভাই, পাহাড়ের ট্রেকিং কিন্তু খুব কষ্টকর, এটুকু বলতে পারি। পুরো বডি পুরো ঘেমে গেছে একদম।
আমরা 12:10 থেকে ট্রেকটা শুরু করি আর এখন বাজে 12:56 মানে প্রায় 50 মিনিট হয়ে গেছে মানে আমাদের বাকি আছে আর মোটামুটি 10 মিনিটের মতো রাস্তা বাকি আছে মনে আছে আমরা শুশুনিয়ায় কৃষ্ণ ঠাকুর দর্শন করেছিলাম শুশুনিয়াটা ছিল খুব কষ্টকর কারণ পুরোপুরি উঠতে আমার 2 ঘন্টা সময় লেগেছিল বলো কারণ তুই তখন দেরি 6টা করে ক্লাস হতে এভরিডে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই শুশুনিয়া লিংক দিয়ে দেব তোমরা দেখে নেবে আমরা মাথাবুরু ট্রেক করতে করতে ঠিক এইরকম একটি জায়গায় এসে পৌঁছাই মানু অলরেডি উঁচুতে দাঁড়িয়ে আছে আর আমরা এই রাস্তা দিয়ে এসেছি আর এখানে কিন্তু পাখি পাহাড় খুকুবুড়ু আছে আর ওখানে হচ্ছে পাখি পাহাড় আছে আর সব থেকে ভালো লাগে এই জঙ্গলটাকে দেখতে অপূর্ব লাগছে চলো উঠতে হবে মাথাবুরু পাহাড়ের উপরে ওঠার পরে দেখো এদের সঙ্গে দেখা হলো এই তোমার নাম কি অবন্তিকা মানে মাথাবুরু বিজয় হ্যাঁ কি না বলো এখানে একটি মন্দির আছে মানে শিব মন্দির ও রাধা গোবিন্দ টেম্পল জয় জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায় হে নাথ নারায়ণ বাসুদেব মানু মা কালী মন্দির শ্যামা কালী মন্দির ও ভিতরে মায়ের তো খাড়া দেখা যাচ্ছে উঠবো না জুতো পায়ে আছে মা ওই তো মা শ্যামা কালী মন্দির জয় মা ওই যে দেখেছো মায়ের খাড়া জয় মা গো মাথাবুড়িতে উঠলাম মা দেখো কাল কালকে খিচুড়ি হয়েছিল বলো কালকে বোধহয় মা কালী পুজো ছিল নাকি জয় রাধা গোবিন্দ ভিতরে মায়ের একটা মূর্তিও আছে শ্যামা কালী মন্দির আর এই হচ্ছে মাথাবুরু পাহাড় তো অবশেষে আমরা মাথাবুরু পাহাড়ের একদম শীর্ষে আছি আর এটা হচ্ছে মন্দির আমার পেছনে দেখতে পাচ্ছ আর রাধা গোবিন্দ মন্দির এখানে মা কালী আছে মা শ্যামা আছে আর ঠিক উপরের ভাইসটা এইরকম আর মাথাবুরু বিজয় কিন্তু হলো আর কেউই কিন্তু নেই কারণ যারা যারা ছিল ম্যাক্সিমাম সবাই নেমে গেছে জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে চলো ওকে জয় বজরংবলী চলো নামবো আমরা নামার সময় ঠিক এইরকম একটা জায়গায় আছি দেখো ওফ এইরকম জায়গায় একটু ড্রোন ওড়াতে হবে বলো ড্রোন ওড়ানোর জন্য বেস্ট আর এইভাবে আমাদের নিচে নামতে হবে টাটা বারোটা দশে আমরা ওটা শুরু করেছি আর আমরা মোটামুটি কিন্তু 50% রাস্তা নেমে গেছি মানু বল